নমস্কার, উপস্থিত যাত্রা প্রেমী সজ্জন মণ্ডলী, প্রথমেই গ্রহণ করুন মোহনপুর শ্রী শ্রী রাধা কৃষ্ণজিউ সৌখের নাট্য সংস্থার পক্ষ থেকে হৈমন্তিক হিমেল হাওয়ার উষ্ণ অভিনন্দন, প্রণাম ও ভালোবাসা। বিধ্বংসী বুলবুলের বিধ্বস্ত মেলা প্রাঙ্গণ, প্রকৃতির খেলার কাছে সমস্ত প্রাণী জগৎ অসহায়, কিন্তু আদিকাল থেকে সমস্ত বিপর্যয়কে উপেক্ষা করে এগিয়ে চলেছে সভ্যতা। কিন্তু সভ্যতার বিকাশে সমাজ চেতনা সমৃদ্ধ করতে প্রেরণা যুগিয়েছে সাংস্কৃতিক শিল্পকলা, যোগান দিয়েছে বিনোদনের নাট্য শিক্ষা। তার মধ্যে অন্যতম মাধ্যম যা লোকশিক্ষার প্রধান আঙ্গিক, কিন্তু হায় পাশ্চাত্য ভাবনা ছোঁয়ায় অবক্ষয়ী কুটিল সমাজ ব্যবস্থার শিকারে এই শিল্পটি অস্তাচলগত প্রায়। ক্ষয়িষ্ণ অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা ও প্রকৃতির ভ্রুকুটি উপেক্ষা করে এই নাট্যশিল্পকে বাঁচিয়ে রাখার জন্যে যারা প্রয়াসী হয়েছেন তাদের কথা না বললেই নয়। ধন্যবাদ জানাই মোহনপুর শ্রী শ্রী জগন্নাথজিউ হাট কমিটি, ধন্যবাদ জানাই শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউর রাসমেলা কমিটির সমস্ত সদস্য, সমস্ত গ্রামবাসী বৃন্দকে, যাদের পৃষ্ঠপোষকতায় ও তত্ত্বাবধানে এই শিল্পকলাটি মঞ্চস্থ হতে চলেছে। এই যাত্রাপালা আপনাদের ক্ষমা সুন্দর সৌজন্যতা স্থির উপস্থিতিই হতে কলাকুশলীদের পাথেয় হবে। শুরু করছি শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউর আশীর্বাদ ধন্য মোহনপুর শ্রী শ্রী রাধাকৃষ্ণজিউ সৌখের নাট্য সংস্থার ষষ্ঠ নিবেদন। কোন গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা নয় সে জীবনে মধু মাসে কুসুম ছেড়া কথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোন গায়ের বধুর কথা তোমায় শোনাই, শোনো রূপ কথা খুশির বা
আজকের পালা বউয়ের ঠিকানা কুসুমপুর থানা। মূল রচনা যাত্রা ভৈরব ভৈরব গঙ্গোপাধ্যায়। সংযোজনা দৃশ্যায়ন ও নাট্য পরিকল্পনা এবং নির্দেশনায় বিনয় মিশ্র। ম্যানেজার শ্রী গৌরীশঙ্কর পেরা ভানুবাবু। ম্যানেজার মানিক পাত্র। প্রধান পৃষ্ঠপোষকতায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ রাসমেলা কমিটি। তত্ত্বাবধানে রাসোৎসব কমিটির সদস্যবৃন্দ। সহযোগিতায় রাসোৎসব কমিটির সমস্ত সদস্য সদস্যা এবং মাননীয় গ্রামবাসী বৃন্দ। অভিনয়ে আমাদের গায়ের ছেলেরা। আজকের পালা আদিম লালসায় নারী হলো বলি, শাসন মানে না মানা, অপসংস্কৃতির চাপে পড়ে আজ বউয়ের ঠিকানা কুসুমপুর পোড়া। যা শালা, বউটা গেল কোথায়? একটু আগে আলপাট করতে করতে দেখতে পেলাম তালবলার পাড় ধরে জল খাবার নিয়ে আসছে, সেই জন্য তো হাত পা ধুয়ে যৌনার জলে হাত পা ধুয়ে জল খাবার খেতে এলাম। বেলা তো কম হয়নি? যা শালা, বউটা গেল কোথায়? চাপাকে জানে না আমার খিদে পেয়েছে, সে কি বুঝতে পারে না? তা খিদেটা কিসের, পেটের না মনের? অন্যজনের পাল্লাই বলে বুঝতে পারি। ইস রে, কি একেবারে লাল কথা জাল বেঁধে আমায় ধরার চেষ্টা করবি না ছোট বউ? সকালবেলায় মাঠে আসার সময় আমি তোকে কি বলেছিলাম? ধান পাপা হলো, ছাপা ছাপা দু তিন মুড়ি ভাজলাম, আর কাপা কাপা ওই পাট ঠাকুরের দিকে ওই চা করে দিলাম। আর এদিকে চাদর চাপা দিয়ে ঘুমোচ্ছে তোমার বৌদি, বলি আর তোর যদি সময় টনটনে জ্ঞান থাকে এবার থেকে কাজের মেয়ে কিংবা ওই পাট কুড়ুনি লাগবে, পাট কুড়ুনি। রাখবো রাখবো রাখবো, তাই রাখো। না লাগলে তোমার দাদা বৌদি ওই এটা আমি কি দিয়ে ঢাকবো? এবার এবার দুর্গা পুজোর সময় ঠাকুর গোড়া মিষ্টি দিয়ে তোর একটা স্পট রাখবো। তাই কো, মরার সময় আমি দু চোখ বলে রেখে যাবো। এবার থেকে বলছি শোনো,
বলো ঘর দর পরিষ্কার করা গোয়াল গোবর পাট ঝাট আমি কিছুই করতে পারবো না কিছুই না ও বুঝেছি বুঝেছি আমার দাদা বৌদি শহর থেকে বাড়ি এসেছে বলে তোর হিংসে হচ্ছে কি বললে তুমি কি বললে শুধু তোর হিংসে হচ্ছে না সারা গোটা গায়ের হিংসেতে পোগা ফেটে যাচ্ছে ছি 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 কি কাণ্ড করে ফেললাম বল দেখি সারা অসভ্য কথাটা মুখে বলে ফেললাম তারা শুনে চড়িয়ে আমাকে বাঁধর চড়াই করতো কিন্তু একটা কথা আমি তোমাকে বলে রাখছি শোনো কি তোমার দাদা বৌদির জন্য কিন্তু এই গায়ের লোকেশনের সঙ্গে তোমার ঝগড়া হবে ঝগড়া এই এই ছোট বউ খবরদার খবরদার আমার দাদার সামনে আমার নিন্দে করবি না আমি মানে তুই কি মনে করছিস এই তুই কি মনে করছিস তোর কথা শুনে দাদাকে কে বলবো দাদা তুমি শহরে ফিরে যাও কখন না উড়ি বউ গেলে বউ পাওয়া যাবে ভাই গেলে ভাই পাওয়া যায় না কথাটা মনে রাখি ঠিক আছে ঠিক আছে তোমার কথাটা আমি চিরকাল মনে রাখবো এবার দয়া করে এই খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো দে দে খিদে পেয়েছে তার তাই নাকি রতন রে তো দাদা রুম মল্লিক বাড়ি এসেছে বলে তোর আমাকে চিনিস না ছলে বলে কৌশলে গোটা গাটাকে আমি খেয়ে নেব আমার ঘাটটা আমি মরতে দেব সত্য পড়াও নইলে আমার বড় ঠাকুরের কানে এই কথাটা গেলে চব্বিশ ঘন্টার মধ্যে থানায় লটকে দেবে পারবি না কারণ এখন আমি গায়ে থাকি না শহরে থাকি শহরে আমার টাকা পয়সার বহর দেখলে তো দাদা অরুম মল্লিক একেবারে হা হয়ে যাবে কি বললে কি বললে তুমি অরূপ মল্লিক যেমন লেখা পড়ায় চাকরি বাকরিতে বলো তেমনি টাকাই বলো আমি ভবিষ্যতে আবার আমি গায়ে ফিরবো তেল কল ধান কল শপিং মহল বানাবুই গায়ের মাটিতে এই যে রেখা চৌধুরী আমার জমি রাইজ থেকে নেমেছ ভালো খুব ভালো তাহলে তোকে একটা হিসেবের কথা বলতে হলো এই জমিটা তো আর এই জমিটা আমার রেখা চৌধুরী শহর থেকে গায়ে ফেরার পর দেখবি তোর এই টোকরা জমিনটা আমার বাকুরের পেটে চলে গেছে বাঁকা চৌধুরী বাড়ি চলো মরণ শিয়াল কথা কার এই যে ভালো
খুব ভালো। জমিনি গুলো যদি পেকা চৌধুরীর পেটে চলে যায় তাহলে আমরা আমরা কি খেয়ে বাঁচবো? শালা বেকা চৌধুরী সর ব্যবসা করে বড় বেড়ে গেছে, শালা লাঠির বড় জোর, কথাই বলে না, লাঠি আর মাটিটা। আমার যদি একটা ছেলে পুলে থাকতো। এই শোনো শোনো, তোমার কানে কানে আমি দুটো কথা বলি, শোনো। হ্যাঁ বল, কি বলি বল। পুলিশ কি রে ছোট বউ, তোর ছেলে হবে আর আমি হব ছেলের বাবা। আনন্দের খবর শোনাবো। কি তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। তোমার বৌদিও মা হতে চলেছে। বড় বউ বড় বউ বড় বউ ডিসগাস্টিং অসহ্য। আমি গ্রামের লোক শুনতে পেলে ছি ছি করবে যে। ও বুঝেছি, গ্রামের লোকের ভয়ে তুমি আমাকে এখানে এসে বড় বউ বলে ডাকছো। বলি তুমি কি শহর থেকে এই গায়ে এসে গৃহভূত হয়ে গেলে নাকি? তা না হলে এই বয়সে তোমার ছেলের মা হতে আমাকে বাধ্য করে কি করে? আমি তোমার হাত ধরে বলছি, ছোট ভাই ছোট বৌমা, সেই সঙ্গে এই পাড়া প্রতিবেশীর কাছে আমাকে লজ্জায় ফেলো না। তুমি আর আমাকে লজ্জার কথা বলো না। তুই না বিনা মেঘে বাজ পড়ার মতো চমকে উঠলাম। আর সকালে আমাকে বমি করতে দেখি তোমার ওই প্যারে ছোট বৌমা যখন আমাকে হাসতে হাসতে বললি, দিদি আমার মতো তুমিও ছেলের মা হবে। জীবনেই তো গ্রামারে ধস নামে। তুই না কি বললে? যৌবনের মৌবনে মৌমাছি তাড়িয়ে যে মেয়েরা লেলে করে ঘুরে বেড়ায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার ভয়ে যে মেয়ে মা হতে চায় না, বুঝতে হবে সেই মেয়ের মানসিক ভূগোলে কিছু গন্ডগোল আছে। কতটুকু দেখেছো তুমি? ওই খিড়কি থেকে চণ্ডীমণ্ড পর্যন্ত তোমার পৃথিবী। গায়ের মাটিকে মায়ের পায়ের ধুলো মনে করে এতদিন সেই মাটিতে গড়া গড়ে দিচ্ছ। সরাসরি শহরে গিয়ে পচলে মাত্র কটা বছর, কাজেই তুমি কি করে বুঝবে এ শহরের স্টাইল? মনে রেখো তুই না, তুমি আমার আগামী সন্তানের মা। না না না, আমি কোনো বাচ্চা ছেলের মা হতে চাই না। আমি কোনো অহাকানা সহ্য করতে পারি না, যেমন সহ্য করতে পারি না ওই অভাব শব্দটা, তেমনি দু চোখে দেখতে পারি না এই গায়ের কালো কুচকুচে মানুষগুলোকে। এটা আমার শোভা, এটা তোমার মেয়ের অভাব। তাহলে শুনবে আমার জবাব? কি লাভ নবাব নন্দিনী আয়েশা, শুধু নিরাশায় আর ধোঁয়াশায় ভরে গেল আমার এই মনটা তোমার কথা শুনে। কি কি বললে তুমি? অথচ আমার ছোট ভাই রতনের বউ, আমার ছোট বৌমা, যে আমার মায়ের অভাব বোনের অভাব পূর্ণ করেছে এই সংসারে, সেই চাপা আজ সকালে কাঁপা কাঁপা হাতে চা দিতে এসে আমার সামনে যখন দাঁড়ালো, আমি দেখলাম বঙ্গের বধু বুকে তার মধু জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনতা চোখে আসে জল ভরে। আমি তার মতো ধুবে এই সংসারে পড়তে পারবো না। পড়তে হবে না বৌদি, একদম পড়তে হবে না। বিকেলটা কেটে যাক, কাল সকালে মাহমুদপুর থেকে কাজের লোক নিয়ে আসবো। খুব হয়েছে তুমি,
তোমাকে আর সোহাগে সুরে কথা বলতে হবে না, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। কেন সরে যাবে? আমি কালো মানুষ সহ্য করতে পারি না বলে। বৌদি, তাছাড়া তুমি যখন দুপুরবেলা ঘুমোও তখন আমার মনে হয় তোমার ওই মুখটা বেঁকে গেছে, আর সেই বেঁকা মুখে কস করে লাল পড়ে। দাদা, তোমার মতো বোকা লোককে নিয়ে ঘর সংসার করা চলে না। অমন দুর্গপতি মার মতো বৌদিকে যখন তখন ভুল বুঝো কেন? হাজার হোক, বৌদি তো শহরের মেয়ে, তার চেয়ে বড় কথা হলো বৌদির বাপের বাড়ির অবস্থা খুব ভালো। সন্দেহ হতে না হতে কত রকমের আলো জ্বলে উঠে। কি মেয়ে কি ছেলে, ওদের বংশে একটা কালো মানুষ নেই। কাজে কাজেই বৌদির স্বভাবটা একটু অন্যরকম হতে পারে দাদা। বলে দিলাম, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চরিত্র থাকে। তুমি কি একটা কথার জবাব দিতে পারবে বড় বউ? কি? এখনই আমার সামনে আমার ভাইকে কালো বল কুশ্চিত বলে যে ঘৃণার কথাগুলো বললে, তোমার ছেলে যদি এর থেকে কালো কুশ্চিত হয়ে জন্মগ্রহণ করে তখন তুমি কি তাহলে কি করবে? শুধু ঘৃণাই করব না, আমি বাচ্চাটার কোলাট নেব। আর তোমরা কি বাধা দিতে এলে আমি বাধ্য হয়ে আত্মহত্যা করবে বা কেন? আর সন্তানটার গলা টিপে বা মারবে কেন? তুমি কি জানো না সে তোমার ছেলে আর তুমি তার মা? আর জ্ঞান দিতে আসিস না। দিদি যে আমার একেবারে রেগে লাল। শোনো দিদি শোনো, তোমার কানে কানে দুটো কথা বলি শোনো। তোর বৌদি যা এক মেয়ে, ওকে কিছু বিশ্বাস নেই। তোমার কোনো চিন্তা নেই দাদা, তুমি যেটা বললে সেটা কথার কথা। রতন চাপা, সাধক রামপ্রসাদের একটা গান শোনোনি, গানটা হলো কি, মা হওয়াকে মুখের কথা যে না বোঝে সন্তানের ব্যথা। কিন্তু আমি তো কোনো সন্তান চাইনি। ছি 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 দিদি ছি, ও কথা একদম বলবে না, তাহলে যে ওই গায়ে ঢিঢি পড়ে যাবে ঢিঢি। তুমি কেন যাবে বেঁকা চৌধুরীর বাড়ি? তুমি তুমি সাহস দিলে সেই শালা বেঁকা চৌধুরীকে? রতন এই যা বেরিয়ে গেছে, চাষার মুখ তো। ঠিক আছে চাপা, ঠিক আছে, আমি তোর কথাই মেনে নেব। আমি সচি মায়ের মতো লাল টুকটুকে নিমাই কিনে বসে থাকবো। এই ঠাকুর বউ শোনো, বলো আমরা দুই বউ সন্তানের মঙ্গল কামনা করতে ঠাকুর মন্দিরে যাচ্ছি। আর আমরা দু ভাই, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। ঠাকুমা গেছে কৈলাসে চুপচুপি
তো চিৎকার করছে। আমি গাছা, আমার নাম নেতাই মরণ, আমাকে বলে কিনা গাছা। ঘরের ভিতর আমার মেয়ে বসে বেদনা পাচ্ছে, আর তুমি বাইরে বসে গাধার মতো চিৎকার করছো। গাধা বলবো না তো কি বলবো? আমি গাধা, গাধা হচ্ছে না। আমার কিন্তু নাতি হবে, হবে নাতি বললে কথা রাগ হবে, তোমার হবে নাতি। আমার মেয়ে হলো শহরের মেয়ে, তার হবে ছেলে। কি বলে? আচ্ছা গঙ্গু বাবু, তুমি তো শহরের লোক, ভাত খাও, তরকারি খাও, গাঁয়ের চাষি না করে খাবে কি ভুষি? তো মন্দ বলেনি, তাছাড়া গাঁয়ের মেয়েরা দেখতে বেশ ব্যাকুল। ব্যবস্থা করো নি, ড্রাইভার।
হয়েছে এই আমাদের এই মানে কাদি কাদি এই কাদম্বরি 40 বছর হয়েছে আর স্বামীটা মরেছিল 72 বছর সেই থেকে সে বড় একা আমি ভাবছি তাকে তাকে তোমার সঙ্গে জুটিয়ে দিয়ে এই স্বর্গে যাওয়ার ব্যবস্থাটা করে দিই ভগবান
আমার মনের কথা ঠিক জানতে পেরেছি। আমি তো শালা মনে মনে চেয়েছিলাম আমার ছেলে হোক, শালা চাপাও চেয়েছিল তার ছেলে হোক, আমার দাদা বৌদি চেয়েছিল তার ছেলে হোক। আরে আরে কোথায় গেল ধাইমা? ধাইমা বাচ্চাটাকে নিয়ে কোথায় গেল? বাবা রতন, দেখো তোমার ছেলেকে। আরে 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 কি সুন্দর কি সুন্দর! ইস, তোমার কোলে ছেলে ছুঁয়ে আমার মা ষষ্ঠী দেওয়াল করছে, দেবে নাকি একবার কোলে? কি বলে দেখো দেখিনি, আতুর ধরে ছেলেকে কি ছুঁতে আছে বাবা? ও আচ্ছা আচ্ছা, আতুরের বাচ্চাকে ছুঁতে নেই, ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে ওর মায়ের কাছে শুয়ে দিয়ে আমার ভাইপোকে নেছো, ভাইপোকে। কিন্তু আবার কিন্তু কি হলো, সারা কাকা দেখতে চাইছে তার ভাবিকে, তুমি কি না? যাও যাও তাড়াতাড়ি করো। যাচ্ছি বাবা রতন, আমি যাচ্ছি। আচ্ছা দাইমা, আমার ভাই ফুটা একেবারে সাহেব বাচ্চার মতো হয়েছে তাই না? যাকে বলে নাদুস নুতুস চেহারা, একবারে মমের পুতুলের মতো। যখন অফিসের কাজ শেষ করে ঘরে এসে দেখবে তখন শালা আনন্দে একেবারে, এই রে শালা ভাগ্যিস এখানে দাদা নেই। আরে বাবা, আনন্দে মন সামলাতে পারছি না তো মুখ সামলাবো কি করে? ভাই বোটা বড় হবে, এমএবিএ পাস দেবে, তখন শালা দেখে নেবো এই বেকা চৌধুরীকে। হা 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 হা, এই দেখো এই দেখো তোমার ভাইপোকে। কি হলো বাবা রতন? বাচ্চাটাকে দেখে তুমি অজ্ঞান হয়ে পড়লে বাবা রতন, রাজাকে দেখে তার মায়ের কি হবে বাবা রতন? আস্তা তুমি ছুঁড়ে ফেলে দেবে, নাহলে বৌদি আত্মহত্যা করবে বাবা রতন। দাইমা দাইমা, সেদিনের বৌদির কথা তোমার মনে আছে দাইমা? শুধু ঘৃণাই করব না, আমি বাচ্চাটার গলা টিপে মারবো, আমি বাধ্য হয়ে আত্মহত্যা করবো। বাবা রতন। আচ্ছা দাইমা, বৌদির কি জ্ঞান ফিরেছে? না বাবা রতন, ছোট বই কারো জ্ঞান ফেরেনি বাবা রতন। হে ভগবান, বউ দুটোকে আরো কিছুক্ষণ অজ্ঞান করে রাখো। দাইমা তুমি একটা কাজ করো, ওই বীভৎস মাংসপিণ্ডটাকে ছোট বড়ি কোলে শুয়ে দিয়ে ছোট বইয়ের ফুটফুটে বাচ্চাটাকে বৌদির কাছে রেখে দিয়েছো। তা কি করে সম্ভব হয় বাবা রতন? কখন যে কি করে কি হয় তাকে বলতে পারে না, আমার সুখের সংসারটা সর্বনাশ হোক, আমি থাকতে তা হতে পারে না রতন। আমি জানি ওই বাচ্চাটাকে দেখলে বৌদি মেনে নেমেলা, শেষ পর্যন্ত হয়তো শিবের মতো দাদাকে নিয়ে বৌদিকে নিয়ে অশান্তি শেষ থাকবে না, তখন আমার সোনার সংসারটা ছারখার হয়ে যাবে বাবা রতন। ওই বাচ্চাটাকে তুমি আমার কোলে দাও, তোমার পক্ষে যে কাজটা করা সম্ভব নয় সে কাজটা আমি করে আসি। বাচ্চাটা দাও ভাই, তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো দাইমা, আজকের এই ঘটনার কথা কাউকে তুমি বলবে না। কিন্তু বাবা রতন, কিন্তু সবাই হলে সংসারে সবাইকে আমি জানিয়ে দেব। কি হলো দিবি করো বাবা রতন,
আমি তোমাদের বাড়ির পুরনো ভাই বাবা রতন, তাই তোমরা আমার ছেলের মতো, তাই তো তোমার মতো আঁকতে বলছে বাবা রতন। এই কথা আমি কাউকে বলবো না বাবা রতন, আমি কাউকে বলবো না। তোকে ভগবান কুস্তির কদাকার করে পাঠিয়েছে, তোর আর কি দোষ ভগবান? আমি তো চাষা, লেখাপড়া জানি না, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার দাদা বৌদিকে। যে কাজটা করতে যাচ্ছি সে কাজটা না করলে কিছুই হবে না, কিছুই করতে পারবো না, তার জন্য তুমি আমাকে ক্ষমা কর। কৃষ্ণ বলে বসুদেব সংসারেরই সুখের তরে নিজ ছেলে তুলে দিতে পরেরই তোলে, নিজ ছেলে তুলে দিতে পরেরই তোলে। কৃষ্ণ কোলে কাটে বছরের পর বছর, ঠিক 22 বছর পরে এক হৈমন্তীর বিকাল শেষে আসে সেই দিন। শরীরটা ভালো নেই দিদি, আজও শরীর খারাপ, এ আমি বিশ্বাস করি না। হ্যাঁ মা, ছোট মার এখনো জ্বর ছাড়েনি। আমি বিশ্বাস করি না। কেন কেন বিশ্বাস করো না বলো মা, জলে তো মাইল গা ফুলে যাচ্ছে। বিশ্বাস না হয় মাইল গায়ে হাত দিয়ে হাত দিয়ে দেখবে। এই মাংস বুনিটা, তুই তুই আমাকে কখনো বড় মা বলে ডাকবি না, যখন তখন তুই আমার সামনে আসবে না, তোকে আমি কিছুতেই সহ্য করতে পারি না। বলো মা, মা তুমি মা নাকি কি? তুই আর কি তোর
বাপের মতো আমার কাছে কৈফিয়ত চাইবি? আমাকে কি সে কৈফিয়ত তোর কাছে দিতে হবে? না দিদি না, তুমি তুমি চাঁদের কাছে তুমি কৈফিয়ত দিতে যাবে কেন? আমার মানে কি তোমার গায়ে হাত দিয়ে বড় অপরাধ করেছে তাই তুমি চাঁদের কাছে সে কৈফিয়ত দিতে যাবে কেন? কিন্তু ছোট মা, ওরে ওরে চাঁদে এই সংসারে রান আছে কান আছে কত কি লুকোনো আছে তা তুই কোনোদিন বুঝতে পারবি না বাবা, কোনোদিন বুঝতে পারবি না। তোর মা সেই ছোট্ট থেকে আমার মালিককে সহ্য করতে পারে না, তাই তোর মায়ের কাছে আমার মানিকের হয়ে তুই কিচ্ছু বলবি না রে বাবা, তুই কিচ্ছু বলবি না। দিদি তুমি শুধু সংসারের বড় বউ হয়ে রয়ে গেলে, আমার আমার মানিকে মা হতে পারলে মা বড় মা আমি কুৎসিত কোদাকার মাংসপিনের মুখ থেকে বড় মা শব্দটা শুনতে চাই না। কেন বলো মা? এই হতভাগা খবরদার, খবরদার তুই আমাকে বড় মা বলে ডাকবি না, যখন তখন আমার সামনে আসবি না, যা চলে যা। মানিক মা, তুমি যা বলেছো বলেছো, আর একবার তুমি ওই কথা বলো তাহলে তাহলে ভেঙে যাবে আমার ধৈর্যের বাঁধ। মাকে ওই কথা বলতে নেই, অপরাধ শুধু অপরাধ নয় রে, ভগবানের অভিশাপ। বলো মা, তুমি তুমি আমাকে যতই অভিশাপের কথা বলো ঘৃণা করলে মুখ ফিরিয়ে নাও, তাতে আমার কোনো একটু অভিতাপ হয় না, কারণ আমি তো জানি মায়ের স্নেহের কোনো পরিমাপ থাকে না। এই এই যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। বাহ, দৃশ্যটা কি সুন্দর, কি অদ্ভুত, কি অসাধারণ। কি কি বলে শেউলি, যা বললাম তা কিন্তু নিখুঁত। আরে চাষার মেয়ে তো, তোর আবার কত বুদ্ধি হয়। আর কত আর হবে, তোমার বুদ্ধির দশগুণ বেশি। মাথায় আমার আগুন জ্বলছে। তাহলে আমি কি পিসিমাকে ডাকবো, বলবো ও পিসিমা তোমাকে আর উনুন ধরাতে হবে না, আমি আমি এক্ষুনি তোমার জায়ের মাথায় আগুন জ্বলছে ওই আগুনে আমি হাড়ি চাপিয়ে দিচ্ছি, তুমি শুধু ডাল নিয়েছো বিউলি। তোকে আগে বলছি চাঁদ, আমি খবরদার খবরদার, তুই এই ছোটদের ভাইজি শিউলির সঙ্গে আর এই কুৎসিত কোদাকার মাংসপিনের সঙ্গে কোনো দিন মিশবি না, কোনোদিন না। এই চাঁদ, তোর মায়ের কথা শুনে আমি হাসলাম, তুই হাসলি না কেন? আমাদের বাড়িতে আর কোনোদিন আসবি না। কেন রে মানিক, আসবো না কেন? আমার দন্যে বলমা তাকে অপমান করলে, তুই তুই আমার হয়ে কিছু বললে তোকে গালাগাল দে, তার দন্য তার দন্য আমার খুব কষ্ট হইলে, খুব কষ্ট হয়। কাঁদিস না মানিক, কাঁদিস না, তুই আমার তুই আমার মায়ের কথা ধরিস না। চল চল, আজ আমাদের মেকআপ দিয়ে ফুল রিহার্সাল হবে, চল তুই আমাদের সঙ্গে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো, এতক্ষণে এতক্ষণে সবাই এসে গেছে, চল 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 চল, তুই কাঁদি চল। আমি তো থোবাল মধ্যে নিলে মানিক, আমি তো ভগবানের কাছে অনাথিতি একটা দিই মানিক। এই মানিক, এসব কথা বাদ দিত, এখন সব সময় একই কথা বলিস যখন তখন। এখন তখন সর্বক্ষণে তো আমার কাছে সমানের চাঁদ মানিক, আমরা
তোরা যা মানে তোরা যা আমি আমি যাব না মানে মানে কেন যাবি না কেন যাব আমাকে দেখো তো তবে ঘেন্নে মুখ ফুলিয়ে নেয় কেউ বলে কেউ বলে কেলে ভূত কেউ বলে জন্তু আর কেউ বলে জানোয়ার তোলাই বল আমার জন্মের জন্ম কি আমি দায়ী যে ভগবান তোদের থাকলকে থন্দল কোলে থে তি কোলে থে আমি তো তালি থেতি তাহলে কেন কেন গায়ে থপাই আমাকে ঘেন্না কোলে বাতা থালা ঢেল মালে কেন কেন আমাকে মানি বলি বলি করে না কেন 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 মানিক আমি তোর সব কেনর উত্তর দেব রে আমি আমি আর একটু বড় হই বাবার মতো চাকরি করি এখন তো আমি একা তুই একা কেন রে তুই একা কেন তুই যখন তুই আমি তো তোর পাশে আছি তুই যখন তোর চাকরি পাবি আমি তখন তোর বউ হয়ে যাব আস্তে আস্তে আরে সবাই শুনতে পাবে সবাই জানে আমি তোকে ভালোবাসি 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 আরে চুপ 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 কেন কেন চুপ করবে কেন আমি কাটতে কোদাল ধরা গরিব চাচার ঘরে মেয়ে তাই তাই কারোর চেয়ে আমার কোনো অংশে কম নয় তাই আমি যেমন জোরে জোরে কাঁদতে পারি তেমনি জোরে জোরে হাঁটতে পারি তেমনি জোরে জোরে চিৎকার করে বলতে পারি আমি আমার পৃথিবী ভাতুরের ছেলে চাঁদকে আমি ভালোবাসি ভালোবাসি কিন্তু কিন্তু আমি তোকে ভালোবাসি না ওরে বাবা রে বাবা সে তো তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে কি দেখলি মুখে এ বাবা এক্ষুনি যেন মেঘ দেখে নেমে এসছে সিঁদুরে আর চোখের তারায় ওরে বাবা যেন বিদ্যুৎ চমকাচ্ছে শিউলি শিউলি বলি তোর কি কোনো এই তোর চাঁদ ভাই এখানে আছে কাছে আয় কথা আছে কি কথা ডাক্তার বাঁকা চৌধুরী এবছর আমাদের যাত্রা করতে দেবে না কে বলে বাঁকা চৌধুরী ভাই সিদে চৌধুরী কি বলেছে সে বলেছে সে নাকি তার দাদা তার দাদার শালির মুখে এবছর নবান্নের সময় বাইরে থেকে ভালো ভালো ভাবে গায়ক গায়িকা নিয়েছে এখানে ফাংশন করবে তাই 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 আমাদের মতো গেউ ভূত প্রতিনিধিদের নিয়ে যাত্রা করতে দেবে না ওরে বাবা বলতে হবে না আমি বুঝেছি কি বুঝেছি কি বুঝেছো তোরা চাঁদ ভাইয়ের মহব্বতের অলি গলি ও বাবা সরম দেখে বাঁচি না কোনো চিন্তা নেই খুব শিগগির টাঙ্গানো হবে তোদের সাধির সামিয়ানা আর তুই যে আমি নাকে দিয়েছি ভালোবাসার নিশানা দিয়েছিলাম তো কোথায় কোথায় রে কোথায় দরগা তলায় কখন রমজান মাসের সন্ধ্যের বেলায় কি রে এমন করে তাকিয়ে আমাদিকে কি দেখছিস কাছে আয় কাছে আয় আমি তোকে বলছি আমি কি দেখছি আয় না ওই নারকেল গাছের ফাঁক দিয়ে দেখছি কি চাঁদ দেখতে গিয়ে আমি তোকে দেখে ফেলেছি চাঁদ দেখতে গিয়ে আমি তুই কি দেখেছিস সেটা সেটা তুই তো রিহার্সালেই বলবো বল না আরে বাবা এই চাঁদের আলোয় এই শিউলি ফুল একরাশ আলো ছড়াবি দূর তুই তো রিয়াল ছেলে জোশনার পাঠ বলবি আর শোন না এখানে বলবো না আমি রিয়াল ছেলে গেলে বলবো
হ্যাঁ হ্যাঁ রিয়াল ছেলেই বলবি, তুই তো রিয়াল ছেলে জোসনার পাঠ বলবি। আরে জোসনা সেজে আরে তুই তো রাজকুমারের পাঠ করবি, আর তখন আমি বলবো প্রাণ মনে
ভাই কুমার আমার প্রাণ ভোমরা আমি কথা বলবে চোখের
আরে তো একাই তো তুমি এই গ্রামটাকে জ্বালিয়ে দেবে মনে হচ্ছে। এই আচ্ছা ভো মেয়েটা ভালো চাষ তো এখান থেকে পালিয়ে যা, নইলে আমার জামাই বাবু এসে ছড়ে পেটা করে ভেঙে দেবে তোদের অপসংস্কৃতির মৌচাক। ও মা তাই নাকি? ওরে বাবারে বাবা, আরে মেয়ে তো নয়, চলো তেরকে তো তাক। এই তোমার নাম বুঝি চান কেন? পাতবে নাকি চার ধারার ফাঁদ? শাট আপ ননসেন্স। এত সাহস তোদের আমাকে উল্টো পাল্টো কথা বলে তোদের হাসা হচ্ছে? একটু হিসেব করে কথাবার্তা বলবে, চশমাটা খুলে বেশ ভালো করে চেয়ে দেখো, শুধু গেয়ে ভূত নয় ভূতের সঙ্গে ভূতের সঙ্গে পেত্নি না থাকলে ওই ভূতুর প্রেমটা জমবে কেমন করে? আরে তুমি একটু উপর থেকে নিচে নামবে যদি তুমি আমার হাতটা ধরো। হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি গ্রামে এসে জেনেছি অরুণ মল্লিকের ছেলে টু মাচ ইন্টেলিজেন্ট, ওই বাজে ছেলে পাল্লায় পড়ে একেবারে গোল্লায় যাচ্ছে গোল্লায়। যাবেই তো, কারণ মোরগের দৌড় তো মোল্লার দুয়ার পর্যন্ত। আচ্ছা খুব হাসা হচ্ছে না? তোদের হাসি আমি কান্নায় পরিণয় করব। যে যে রাস্কেল আমাকে মোল্লার দৌড় দেখে গেল তার নামটা আমি কালে জেনে নেব। আজই আমি বলে দিচ্ছি, ওই ছেলেটা হলো চাষাপাড়া গাছধানে গাড়িয়াটা চাপ বাস, ওর নাম সুকুমার বিশ্বাস। আরে সাবাস দিস না, সাবাস দিস না, আরে দিদিমণি এখনই করে দিবে জরিমানা। ও মা তাই নাকি? জানা ছিল না। অসভ্য মেয়েটা, তোর নাম কি রে? কেনে গো আমার নাম জেনে তোমার কাম কি গো? আমি একজন গরিব চাচা ঘরের মেয়ে, তোমার মতো আদো আদো ভাষায় কথা বলতে পারি না, তা কি আশায় এই ক্লাব ঘরে আগমন, আর কিসের নেশায় রিহার্সাল দেখতে আসায় এই ঘরে? সেটাই আমি তাকে বলবো যে হবে আমার খুব আপনজন। কতটা আপন কতটা পর, তা ওজন করেছো? ওজন ওজন আমি করব কেন? ওজন করবে আমার জামাই বাবু, বাড়িতে দাঁড়ি পাল্লাচ্ছি দাঁড়ি পাল্লা। আচ্ছা জামাই বাবু বলেছেন দাঁড়ি পাল্লার একদিকে বসবো আমি আর অন্যদিকে বসবে। আর সেই ভাত পাতার জন্য বুঝি তুমি আজ আমাদের রিহার্সাল দেখতে এসেছো? কিন্তু কোনো উপায় নেই গো শহরের মেম সাহেব, কোনো উপায় নেই, কারণ কারণ তোমার ওই হীরের দুলে পান্না বসানো হারে আর দুয়াতে চকচকে মন্তাশায় চাঁদের আলো ঠিকরে পড়বে না, কারণ আর কাঁচের চুড়ির চটা চিনাবাদের চলে ভালো। আগে আমাদের রিহার্সাল শেষ হলো। শেষ হলো? হ্যাঁ, এবার আপনি জোরে 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 নিশ্বাস ফেলো। ভালো, খুব ভালো। আচ্ছা জামাই বাবু আপনি বলুন, রিহার্সাল শেষ মানেই তো নাটক শুরু। আমি কি একটু উচিত শিক্ষা দেবো? উচিত শিক্ষা? তোর এই ভালোবাসো দশ পেয়ারা আমি হেচ কাটানো ছিঁড়ে দেব। পারবে না, পারবে না বাঘা চৌধুরী, কারণ তোমার এই বাস্তু ঘুঘুর বাসা ভাঙবার জন্য আমরা সবাই তৈরি। কিন্তু আমার জামাই বাবুর সঙ্গে হিসেব করে কথা। এই যে ছাড়ের মিম সাহেব, তুমিও কিন্তু এই গায়ের মাটিতে একটু হিসেব করে পা ফেলবে। কি বললি? চাষার মেয়ে? ওই চাষার মেয়ে অনেক ভালো, ওই শহরে বিবির চেয়ে লোপাট, একদম লোপাট হয়ে যায় বাঘা চৌধুরী।
দেরি না করে তাড়াতাড়ি এই খাল ভরে বেরিয়ে যাও। তোমার শয়তান তোকে আমি তুই আমার ভাই হয়ে বেছে নিয়েছিস ওদের তো জিজ্ঞাসা করতো উনি গোড়া থেকে শেষ পর্যন্ত শুনেছেন নাকি না শুনেই বলছেন বাবা? ছোট মা বলছে, উত্তর দাও ছোট মার কথায়। শুনেছি শুনেছি, তুই তোর ছোট মাকে বলে দে কোন ঘটনার শেষ থেকে শুরু পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে তোর বাবা কোনোদিন কোনো কাজ করে না। বাবা তাহলে চাঁদ, চাঁদ আয় তো বাবা, আয়, তোকে একটা কথা বলি শোন, এদিকে আয় তো বাবা, আয়। তার আগে আমি তোমাকে একটা কথা বলি, শোনো বৌমা, চাঁদ আর শিউলিকে এইভাবে আশকারা দেবে না। আমি ওদের আশকারা দিই না বাবা, তুমি ভুল করছো। ছোট মা চেঁচিয়ে কথা বলে ঠিকই, কিন্তু কারো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। থাম থাম, তোকে আর তোর ছোট মার হয়ে ওকালতি করতে হবে না বাবা। আমি মানে, হ্যাঁ হ্যাঁ, তুমি 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 অন্যায়কে প্রশ্রয় দাও না ঠিকই, কিন্তু আশ্রয় তো দাও বাবা। আমি আমি কাকে আশ্রয় দিয়েছি? আচ্ছা চাঁদ, জিজ্ঞাসা করতো আমি কাকে আশ্রয় দিয়েছি? কাকে আবার? আমাকে আর শিউলিকে? কিন্তু কিন্তু বলে চাপা দিতে চেষ্টা করো না বৌমা। বাবা আমি শুনেছি ঘটনাটা ঘটিয়ে চাঁদ আর শিউলি প্রথমে তোমার কাছে এসেছিল, একটু আগে শিউলি বাড়ি ফিরে গেছে, চাঁদ এখনো পর্যন্ত তোমার কাছে রয়ে গেছে। বাবা কিন্তু চাঁদ তো বেশিরভাগ সময়ই আমার কাছে থাকে। থাকি তো, আর কেন থাকি সেটা তো তুমি ভালো করেই জানো।
আমি না হয় জানি, কিন্তু তোর মা তোর দাদু তারা কি বলছে? দিদি বিশ্বমশাই কি বলেছেন আর না বলেছেন সেটা আমার জানার দরকার নেই, আমি শুধু জানতে চাই। কি জানতে চাও? এতক্ষণ ধরে আপনি যে কথাগুলো বললেন সেগুলো আপনার মনের কথা না আপনার মুখের কথা? বাবা ছোটমার কথার উত্তর দাও। তাহলে তোর ছোটমাকে বলে দে আমি যা বলেছি সে আমার মনের কথাও নয় আর মুখের কথাও নয়, তবে লজ্জার কথা। লজ্জার কথা? হ্যাঁ লজ্জার কথা, ঘৃণার কথা। ঘৃণার কথা? আজকের এই ঘটনাটা আমার কানে উঠবার আগে কেন আমার ভাই রতনের কানে উঠল না? বাবা তার মানে কেন সে জানতে পারলো না? বাঁকা তার অসভ্যশালীরা ক্লাব ঘরে গিয়ে তোদের সঙ্গে কি অসভ্যতাই করেছে? ঘটনাটা ঘটে রতনের কানে উঠলে সে একাই বুঝিয়ে দিত যে এই গায়ে অরূপ রতন দুই ভাই থাকতে কারো টেম্পো করা চলবে না। বাবা আমি কি তাহলে চাঁদার শিউলকে সমর্থন করে এই মল্লিক বাড়ির মর্যাদা রক্ষা করেছ মা? ছোট মা ছোট মা কি করছিস? সাদে এ কি করছিস? দেখছিস না বর ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন? লজ্জা কি মা, আমি তো অবাক হয়ে স্বর্গীয় দৃশ্যটা দেখছি আর ভাবছি এমন মধুর দৃশ্য আজকের সংসারে বড় একটা দেখতে পাওয়া যায় না। সংসারের কোন প্রাচীবাই তার ভাসুর পোকে এমনি করে ভালোবাসে না। এই যুগের বহিরা নিজেকে আর স্বামীকে আর সন্তানকে ছাড়া আর কাউকে সে ভালোবাসে না, কাউকে না কাউকে না। আমি তো ছোট মা আবার কি? তুমি যে কি আমি ঠিক বুঝতে পারি না। আমি জানি না কোন এক অজানা পথ কোন এক অজানা কথা তোমার কথা বারবার আমাকে আমাকে হাই বাবাই তুই আমার কাছে খুব ঘুম পায় তাহলে নিজের মায়ের কাছে গিয়ে ঘুমো। কি বলছো তুমি? ছোট মা তোকে আর দাদু ছাড়া কেউ নেই, তাই তোমাকে আর তোমার বাবাকে আমি একটা কথা বলছি শোনো। কি কথা রে চাঁদ? এই দাদুর নাতি হয়ে আর তোমার মতো মায়ের ছেলে হয়ে আমি সত্যি সত্যি করে ফেলেছি বড় বড় ভয়ঙ্কর অপরাধ। আমি তো এসে থেকেই বলছি এ বাড়িতে থাকবো না, কারণ এ বাড়িটা বাড়ি নয় শয়তানির কারখানা। বিশ্বমশাই আরে বাবা কি আমার অন্যায় কিছু বলেছে? না দুদিন এবারে থেকে বাবা এবারে হালচালটা বুঝে নিয়েছে। দিদি কি বুঝতে পেরেছে বলো? কি বুঝতে পেরেছে? তোমাদের নিজের ছেলে কথাটার বলে আমার সোনার তার নাতির মাথাটা কি বিয়ে খাচ্ছ? কি বললেন বেশমশাই? আরে এক সংসারে আছি তো তাই বুদ্ধিমান বাবা মার এর বেশি আর কি বলবে। দিদি দিদি যদি ভালো চাস তো তোর সেই ধিঙ্গি ভাই যে শিউলিকে বলে দিস সে যেন আমার ছেলে তাদের সঙ্গে কোনোদিন মেলামেশা না করে। কারণ আমার ছেলে চাঁদ আর ওই বেকা চৌধুরী তার শালি মিলিকে অপমান করেছে। দিদি কি ব্যাপার রে ছোট বউ, বেকা চৌধুরীকে অপমান? আবার তুই
তুমি আকাশ থেকে পড়ি কালই বসায় মনে রেখো আমার বাবা তোমার শ্বশুরের মতো ভিখারি নয়। বলছি দিদি, আমার গরিব বাবাকে তুমি একদম ভিখিরি বলবে না বলে দিচ্ছি। কেন বলবে? আমার শ্বশুর মশাই তোদের বাড়িতে কদিন ভিক্ষে করতে গেছিল। আর কি সামগ্রী দিয়েছিল আমার ভিখিরি বাবার ভিক্ষের ঝুলিতে? ঠিক আছে, তোমাদের এই কর্তাগিরি চোখ রাঙানি না, আমি এখনই বার করে দিচ্ছি। আমার বাবাকে যার মান সম্মান জ্ঞান নেই তাকে করবো আমি অপমান? এই তো ঝাঁকের কই মিলে গেল ঝাঁকি। এই ভাগে চলতুই না, নিজের নিজের ঘরে যাই। তোমার ছেলে চাঁদ খেতে খুব ভালোবাসে। খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আমিও ভালোবাসি বল মা। আমি ও বল মা, আমি রান্না করতে পারবো না। কেন? এ বাড়ির ছোট বউকে মরে গেছে, হিসেব যারা করে করে ওকে আমি আমার বাবার নিয়ে আসা এই চুনো মাছের খালুই নিয়ে আমি রান্না ঘরে চলবো। বেশ ফালা ফালা করে বেগুন কুটে আমি চুনো মাছের চচ্চড়ি করব। আর আমি দেখব আমার কাজে কে বাধা দেয়, আমি দেখব দেখব দেখব। ওরে ও তুই না, তোর এই ডাকিনী জায়ের হাত থেকে কি করে পাবি রক্ষে? তোমার মেয়েকে বলো আমার মেয়ের কাছে ভিক্ষে নিতে দেখতে তো পেলে। আমার মেয়ে তোমার মেয়েকে কেমন দিয়ে গেল সুন্দর একটা শিক্ষে। দাদু, ওরে দাদু, আরে দাদু, দাদু, ও দাদু, আমি তুই না, কোনদিন তুই আমার সামনে আসবি না। দাদু দাদু দাদু, তোমার বাবা এর বাড়িতে কতদিন থাকবে বৌদি? তোমার কিন্নির বাবা যতদিন বাড়িতে থাকবে বল মা, বলো মা, বলো না, বলো না, তুমি আমাকে, তুমি আমাকে তোমার নিজের ছেলে মতো ভালোবাসবে? বলো না, বলো মা। আরে তোকে ভালোবাসবো আমি? আরে তুই কি আমার নিজের ছেলে নাকি আমি তো নিজের মা? যা সরে যা এখান থেকে। ও বলো মা, তুই তোর কোসে আসিস না, যা চলে যা। আমি কি এখন করতে পারি? তুমি তো সব সময় জেগে আছো, জেগে জেগে স্বপ্ন দেখছো, ইচ্ছে করলে অনেক অনেক কিছু করতে পারো, আমি এখন কি করব? বাবা, ও বাবা, বাবা গো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব বাবা। কি জিজ্ঞাসা করবি মানিক? তুমি কি জানো ভগবান কোথায় থাকে? কেন, ভগবানকে কি দরকার আছে তো?
আমি ভগবানকে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবি বলবো ভগবান? তুমি আমাকে এমন করতে কথা গালি করে পৃথিবীতে বাঁচে তো কেন? দেখা তো হবে রে রতন মল্লে, শুধু তোর সঙ্গে কেন, তো দাদার সঙ্গে দেখা হবে, তোর বৌদির সঙ্গে দেখা হবে, সেটা অন্য কারণে। আর অন্য কারণে দেখা হবে তোর সম্বন্ধী মেয়ে ডোপকা ছুরির শিউলির সঙ্গে। অঙ্গে যেমন ঠিকলে পড়ছে চাঁদের আলো, ভালো খুব ভালো। এদিকে যে আপনার কথা একবার ভেবে দেখেছেন, এদিকে আমার পেস্টিস ফেস্টিস সবে তো মানে লুচ হয়ে যাচ্ছে লুচ। কেন মিশমিলি, তোমার আবার কি হলো? ওই সেদিন না চাঁদকে দেখার পর থেকে আমার চোখের ঘুম চলে গেছে। কথাটা ভেবে চিনতে বলো। শহরে অনেক ভালো ভালো ছেলের সঙ্গে মেলামেশা করে শেষ পর্যন্ত চাঁদের আলোয় চান করা হলো। ইস, কি ছেলেটা ভালো, গায়ের রংটা একটু কালো। সেদিন তার পাশে দাঁড়িয়ে না কি সুন্দর মাটি মাটি গন্ধ পেলাম। এই বলো, তাহলে তোমার এই শহরের বয়ফ্রেন্ডরা তোমার ভালোবাসার বাগান থেকে ছুটি নিয়ে নিল? ওদের কথা বাদ দিন তো, শহরের বয়ফ্রেন্ড গুলো ওই ফোন ধরলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু হ্যালো 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 এই লাকামো করেই মরল। ভালো আর ভালো জামাই বাবু, কিন্তু মোটেই ভালো নয়। আপনি তাড়াতাড়ি লাইন করে দিন, লাইন না মেল লাইন না কট লাইন। ইস, কি সুপার ফাইন চাঁদের মুখের হাসি, ছোট গিন্নি। ও মাই ডিয়ার জামাই বাবু, আমি যে কিছুতে নিজেকে চেক করতে পারছি না। আরে ব্রেক কষে দাও ব্রেক। কে বললেন জামাই বাবু? যদি চাঁদ শিউলির ভালোবাসার গাড়িটাকে ওভারটেক করতে চাও তাহলে তাহলে আরে শরীরটাকে বানিয়ে ফেলো বড় দিনের কে। আরে বানাবো তাহলে আমি চাঁদ মার কাকাটা চামচ আনাবো। আজ আমি একটু নিশ্চিন্তে ঘুমাবো। তাহলে ঘুমাবার আগে চাঁদের কথা ভাবতে ভাবতে আর কি করবে সেই কথাটা বল। দিদিকে খুন করেছো, দিদিকে গুম করেছো, দিদিকে খুন করেছো, দিদিকে গুম করেছো, খুন করেছো গুম করেছো নিয়ে নাও না মিলিকে করবো আমার বৈষ্ণব তন্ত্রের গুণগানে। আপন মনে আপনি কি ভাবছেন? হয়ে গেল গেল তোমার প্রেমের আকাশে চাঁদ উঠল চাঁদ। ভালো খুব ভালো।